ফাইন্যান্স আপনার ডাউন পেমেন্ট 1.5 লাখ টাকা দিব লাগিব। আপনার টাটার এসি EX বোলেরো পিক আপ এক্সট্রা লং 1.72, তো 180 দিলে বাকিটো লোন হবো। এখন বুকিং হয়েছে 3 লাখ টাকা 4x4 হয়। আপনার এই 2400 হয়, এইটার ফাইন্যান্সের সুবিধা হবো। 1000 রান হয়েছে, 1 লাখ টাকা দিলে আহি যাব। নমস্কার, নিউজ মিরর ইউটিউব চ্যানেলটোর সমুদর্শকলক আমার আজ অন্য একটা নতুন ভিডিওলৈ স্বাগত জানাইছো। তো আজি আহি মই উপস্থিত হৈছো এখন বিশেষ ডিলারলৈ। ইয়াত আপোনাকে দেখিবলৈ পাইছে যে কমার্শিয়াল গাড়ি আছে। আপোনাক যদি কাৰোবাক কমার্শিয়াল গাড়ি লাগে তেন্তে আপোনালোক আহক SK মটৰছলৈ আৰু কমার্শিয়াল বাহন এখন নিজৰ কৰি লৈ যাওক। তো আমি দাদাৰ ওচৰত যাম, কথা পাতিম, এড্ৰেছটো ল'ম। মই জনামতে এখন আপোনাৰ আছে লক্ষীনগৰ চাৰিআলিৰ পৰা যদি আপুনি লেফ্ট চাইডে আহে 200 মিটাৰ্ছমান আহিলে আপুনি অপজিট চাইডে PVC পাব। PVC-ৰ লগতে আপুনি ডিলাৰখন পাব। আমি দাদাৰ পৰা জানিম, ভালকৈ এড্ৰেছটো ল'ম আৰু স্ক্ৰীণত কণ্টেক্ট নাম্বাৰ দিয়া থাকিব। আপোনালোকে দাদাৰ পৰা ফোন কৰি পেলাই জানিব পাৰিব যে কি কি ডিটেইলছ থাকে। আমি সুধিম দাদাক EMI হয় নে নাই, এক্সচেঞ্জ হয় নে নাই, আপোনাৰ সব ডিটেইলছ সুধিম আৰু ডকুমেণ্টছ পাতি কেনেকুৱা কি হ'ব সব জানিম। তেন্তে আহক ভিডিঅ'টো আৰু বেছি পলম নকৰি দাদাৰ ওচৰত যাওঁ আৰু কথা পাতোঁ। তেন্তে আহি গ'লোঁ আমি দাদাৰ ওচৰত। দাদা, আপোনাৰ শুভ নামটো ক'ব। মোৰ নাম নমস্কাৰ, মোৰ নাম হ'ল মহম্মদ শাকিনুৰ হাছান। হয়, আপোনাৰ ডিলাৰখনৰ এড্ৰেছটো কৈ দিয়ক। আমার PVC-র লগতে আছে লক্ষীনগর চারিআলি SK মোটর। লক্ষীনগর চারিআলি পার হয়ে আহি অলপ 200 মিটারমান আহিব লাগে, লেফটতে আপনার গুয়াহাটি রোড খুটিকুটিয়াত। যদি আপনার কারবার ধরক এড্রেসটা লবত অসুবিধা হয়েছে তেন্তে কন্ট্যাক্ট নাম্বার দিয়া হয়ে আছে, আপনি দাদাক ফোন করব, দাদাই নিজে ভালকৈ এড্রেসটা বুঝাই দিব। হয় হয় হয়। আর লগতে আমি শুধু দাদাক যে ইয়াত আপনার ফাইন্যান্স হবনে না এক্সচেঞ্জ হব নাকি? এক্সচেঞ্জৰ সুবিধা আছে, এক্সচেঞ্জৰ সুবিধা আছে, ফাইনেন্সৰ সুবিধা, ফাইনেন্সৰ সুবিধা আছে। আচ্ছা, মিনিমাম কিমান ডাউন পেমেণ্ট দিলে ধৰক ইয়াৰপৰা এখন কমাৰ্চিয়েল বাহন লৈ যাব পাৰিব? মিনিমাম 1 লাখ টকা দিব লাগে। মিনিমাম 1 লাখ টকা দিব লাগিব, তেতিয়া আপোনাৰ পৰা এখন বাহন লৈ যাব পাৰিব ন? তেন্তে আহক আৰু বেছি সময় পলম নকৰোঁ। আমি এতিয়া দাদাই আমাক এখন এখনকৈ গাড়ী দেখুৱাই দিব, কোনখন গাড়ী কেনেকুৱা কিমান চনৰ হয়, কিমান প্ৰাইচ হয়, তে আহক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো আজি আমাৰ প্ৰথম গাড়ী কোনখন দেখুৱাব? প্ৰথম গাড়ী দেখাম আপোনাৰ ইন্ট্ৰা, টাটা ইন্ট্ৰাৰ এটা V30 হয়। এইটো এখন কোনটো চনৰ গাড়ী হয়? এইটো 20 চনৰ গাড়ী হয়, 2020 চনৰ গাড়ী হয়। এখনৰ আস্কিং প্ৰাইচ কিমান ৰাখিছে? এখনৰ ৰাখিছোঁ 5,50,000। 5,50,000। যদি এখন ধৰক কাৰোবাক এক্সচেঞ্জ কৰিবলগীয়া হয় বা EMI ল'ব হয় কিমান দিব লাগিব? এক্সচেঞ্জ কৰিলে আমি সেইখন গাড়ী চাই ল'ম, গাড়ীখনৰ ভেলু হিচাপত, ভেলু হিচাপত মিলাই ল'ম আৰু এইটো ফাইনেন্সিয়েল সুবিধা আছে। হয়, ফাইনেন্স আপোনাৰ ডাউন পেমেণ্ট 1.5 লাখ টকা দিব লাগিব, বাকীটো লোন হ'ব। ৰাখিছো 230। আৰু যদি আমাৰ চেনেলৰ পৰা আহে ডিস্কাউণ্ট পাব? হয়, সেইটো সুবিধা দিয়া হ'ব। এখনৰ 230 ৰাখিছে ন, EMI হৈ যাব এখনতো? হৈ যাব, হয়। পেপাৰ আপডেট পাব, পেপাৰ আপ টু ডেট হ'ব। আপোনাৰ যিটো দামত ধৰক গাড়ীখন ল'ব সেই দামতে আপুনি ইনক্লুডিং কৰিবনে পেপাৰ্ছ নে এক্সট্ৰা কিবা দিব? নাই নাই, সেইটো দামতে হৈ যাব, সেই দামতে পেপাৰ্ছ ট্ৰান্সফাৰ ইনক্লুডিং থাকিব। হয় হয় হয়, ঠিক আছে। নেক্সট কি দেখুৱাব? নেক্সট আপোনাৰ টাটাৰ SE EX, এইটো 19 মডেল, VS4 হয়। এখনৰ আস্কিং প্ৰাইচ কিমান আছে? এখন 3 লাখ টকা। 3 লাখ টকা, হয়। EMI মানে যিমান গাড়ী আছে সবতে EMI হৈ যাব ন? EMI হৈ যাব, প্ৰব্লেম নাই, প্ৰব্লেম নাই, EMI হৈ যাব। অৰিজিনেল পেইণ্ট আছে ন কমপ্লিট? এইখন গাড়ীতে অৰিজিনেল, এখন অলপ টাচ আছে, এখন অলপ 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 টাচ আছে। হয়, আৰু এতিয়া নেক্সট কি দেখুৱাব? নেক্সট আপোনাৰ এক্সট্রা লং বোলেরো পিক আপ, এক্সট্রা লং 1.72, মানে 19 মডেল, অলপ অলপ ডাঙর। এইটো BS4 হয়, 19 মডেল, 2019, হয়। এখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? এখনৰ প্ৰাইচ ৰাখিছো 7 লাখ, 7 লাখ টকা, হয়। এখন যদি এটা EMI লব হয় কিমান দিব লাগিব? এইটো 2 লাখ দিব লাগিব, 2 লাখ টকা দিলে এখন পাই যাব, 2 লাখ দিলে এখন পাই যাব। নেক্সট কি দেখাব? নেক্সট আমি দেখিছো বোলেরো পিক আপ আছে, হয়, এখন 580, হয়। এখন এক্সট্রা লার্জ নে? এখন 1.5 হয়, BS4, BS4, হয়। কোনটো সোনার গাড়ি হয়? এটো 18 মডেল, 2018 মডেল ন? হয়, এখনৰ 5 লাখ টকা ৰাখিছে ন? এ 5,80,000 টকা, 5,80,000 টকা, হ্যাঁ। এখনৰ EMI কমি যাব যদি EMI লব হয়? এই কমি যাব, এটো 180 দিলে বাকিটো লোন হ'ব, বাকিটো লোন হ'ব, হ্যাঁ, 4 লাখ লোন হ'ব। হয়, নেক্সট দেখাও, এটো হল টাটাৰ EX
DI EX DI, হয় কোনটো সনৰ গাড়ী হয়? এটো আপোনাৰ 19 মডেল আছে, 19 মডেল হয়। এখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? এনে 450 হ্যাঁ। এটো 1.5 লাখ টকা দিলে বাকিটো লোন হ'ব, ডাউন পেমেন্ট 1.5 লাখ টকা দিলে এখন লৈ যাবগে পাৰিব ন? পাৰিব। তাহলে কিমান ৰানিং আছে? এখনৰ ৰান আপোনাৰ 1,16,000 মান হৈছে নেকি? 1,16,000 অ এনেকৈ 1,16,000 আছে। অ নেক্সট কি দেখাব? নেক্সট আছে আপোনাৰ এসি টাটার, এটু এটু টাটার। এখন বিক্রি হৈ গৈছে ন? এখন বুকিং হৈছে, 3 লাখ টকা। অ হয়। নেক্সট আপোনাৰ এটু হল আপোনাৰ 18 মডেল। এখন কিমান দৰিছে? হয় এটু ৰানটো ৰানটো কম আছে, আপোনাৰ প্ৰাইচটো 4,20,000 টকা। রানিং কিমান আছে এখন? এখন রানিং আছে আপোনার 1,18,000 মান আছে। 1,18,000 রানিং আছে ন? কোনটো সনৰ গাড়ী হয় এখন? এটু 2018। নেক্সট আপোনার এটু 1.7, এটু 21 মডেল হয়, এটু BS6 গাড়ি হয়, এটু 780 এটোর প্রাইস 7,80,000 টাকা। এটু আপোনার ডাউন পেমেন্ট 250 মান দিব লাগিব, বাকিটো লোন হবো। এখন রানিং হয়েছে 68,000 হয়। নেক্সট আপোনার এটু হিলস এলাকার গাড়ি হয়, ফোর হুইলার কয় যে, ফোর হুইলার গাড়ি হয়, মানে 4x4 হয়। এটু আপোনার হেৰি আছে, এই 19 মডেল আছে, এটু 6 লাখ টাকা দাম। 6 লাখ টাকা। এখন কিমান রানিং হয়েছে? এখন রানিং আপোনার 1,30,000 মান হয়েছে। আপনার কারবার যদি 4x4 মালটা না কমার্শিয়াল বাহন লাগে, তেতিয়াহলে আপনাকে এখন নিব পারে, নিজর করিব পারে। আপনার ডিলার আহক আর চাওক, দাদার পর ভালকর জানি বুঝি এখন নিজের ভাবে ক্রয় করে লই যাব পারে। হয় হয়। তো দাদার তার এখন অটো আছে, অটোখন দেখাওক, একদম নতুন শোরুম কন্ডিশন হয়েছে, আপনাকে চাব পারিছে। দাদা ডিটেলসটা কই দিও অটোখনের। অটোখন আপনার এটু 2024 হয়, হয় এটোর ফাইন্যান্সের সুবিধা হবো, এটো 3,30,000 টাকা। এখন ইএমআই, এটো ইএমআই হয়ে যাব, এটো 1,000 রান হয়েছে, মাত্র 1,000 রান হয়েছে। এখনের ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব যদি ইএমআই কোনবাই লব খুজে? এটো 1,00,000 টাকা দিলে আহি যাব। এখনো 1,00,000 টাকা দিলে লৈ যাব পাৰিব? হয় হয়। 2024 একদম শোরুম কন্ডিশন হয়েছে, পুরো নতুনই হয়েছে আর কব কথা হয়। তো আজি ভিডিওটো ইয়াতে সামৰণি মাৰিম, কিন্তু আপোনাক আমি যিখিনি গাড়ী দেখুৱালোঁ এইখিনি গাড়ীয়ে নহয়, ইয়াত আৰু বহুত বেছি গাড়ী আছে। আপোনালোকে দেখিব পিছে পিছপিনে ইয়াতে গুদাম আছে, তাত আপোনাৰ বহুত গাড়ী আছে, আমি এখন এখনকৈ দেখুৱাম। আৰু দিন আহিম, ভালকৈ ভিডিঅ' বনাম। বহুত বেছি ষ্টক আছে, যিহেতু আমি সময়ৰ অভাৱৰ কাৰণে ইমান বেছি ষ্টক দেখুৱা নাই, আমি কেইখনমান গাড়ী দেখুৱাইছোঁ। আপোনালোকক যদি গাড়ী ল'ব আছে বা কোনোবা ইণ্টাৰেষ্টেড আছে, তেন্তে স্ক্ৰীণত কণ্টেক্ট নাম্বাৰ দিয়া হৈ আছে, আপোনালোকে ফোন কৰক বা ডাইৰেক্ট ডিলাৰলৈ আহক, নিজে চাওক আৰু নিজে জানি বুজি এখন বাহন নিজৰ বাবে ক্ৰয় কৰি লৈ যাওক। আর আপনাকে যদি ইয়াত আহে, তেন্তে আমার চ্যানেলটোৰ নাম কব একেবাৰে নাপাহৰিব। চ্যানেলটোৰ নাম কলে আপোনালোকে এটা ভাল ডিসকাউন্ট পাব আৰু অতি কম দামতে আপোনাকে গাড়ী লৈ যাব পাৰিব। তেতিয়ালৈকে চাই থাকিব নিউজ মিৰৰ ইউটিউব চ্যানেলটো। যদি ভিডিওটো ভাল পালে তেন্তে এটা লাইক কৰি দিব আৰু কমেন্টত আমাক জনাব যে আপোনালোকে কি চাই ভাল পায়, কি চাব বিচাৰে, আমি সেইবাবে সেইমতে আমি ভিডিও বনাব চেষ্টা কৰিম।